নমস্কার, কথা সুরার ছন্দে আপনাদের সকলকে স্বাগত। কথা সুরার ছন্দের যে ডালি আমরা প্রত্যেক রবিবার আপনাদের জন্য নিয়ে আসি, দেখতে দেখতে কিন্তু তা অনেক দিন হলো। আজ আমরা কথা সুরার ছন্দের 50 নম্বর এপিসোডে। আজ গান বা কবিতা নয়, আপনাদের মনকে ভরাবো বলবো না, আপনাদের মনকে বাধ্য করব কিছু চিন্তা করতে, যেহেতু আমরা সমাজবদ্ধ জীব। আর প্রত্যেকেই যেহেতু সমাজবদ্ধ, তাই একটুখানি দায়িত্বশীলতা তো আমাদের মধ্যে থাকা নিতান্ত জরুরি। তাই যে মনটা আজ আপনাদেরকে প্রশ্ন করবে, আর তার জন্যই আজ এই আয়োজন, বিশেষ অনুষ্ঠান কথা সুরার ছন্দের। পরিচয় করাবো এমন একজনের সঙ্গে যিনি সাউথ দমদমের বাসিন্দা, দমদম তরুণ দল ক্লাবের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িত, শ্রী নিমাই পদ বিশ্বাস আজ আমার সঙ্গে স্টুডিওতে। নমস্কার নিমাই বাবু। কথা সুরার ছন্দ আর 24 আওয়ার্স টিভিতে আপনাকে স্বাগত। আমরা প্রথমেই বললাম যে আজ গান বা কবিতা দিয়ে নয়, আজ আমরা দর্শককে কিছু প্রশ্নের সম্মুখীন করব, অবশ্যই আপনার হাত ধরে। তো যে জন্য আপনার আজকে এখানে আসা, যে উদ্দেশ্যে, আমরা নিশ্চয়ই সেখানে চলে যাব। শুরু করুন আপনার বক্তব্য। আসুন আগামী প্রজন্মের জন্য অন্তত একটু কিছু করবার চেষ্টা করি। আজ মানুন বা না মানুন, আগামী দিনে শুধুমাত্র শোষণকারী দল বা তাদের তাবেদার ছাড়া আর সবাইকে মানতে হবে নিয়ন্ত্রিত জনসংখ্যা এবং আইনের কঠোর শাসন ছাড়া শোষণমুক্ত সমাজ সম্ভব নয়। আমার এই লেখা আত্মপরিচিতি বা কোনো সমালোচকের সমালোচনার খোরাক হিসাবে গ্রহণের জন্য নয়। বিগত 50 বছর যাবৎ একজন সৎ জীবনযাপনকারী, দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ, জীবনের বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে কিছুটা হলেও শোষিত হয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেটাই আমি আমার মতো পৃথিবীর কয়েক কোটি মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করছি। প্রচেষ্টার শুরুতেই আমি অবনত মস্তকে পাঠকগণের কাছে স্বীকার করে নিচ্ছি, লেখায় আমি পারদর্শী নেই, তবু আমার অধিকার আছে দেশ সম্বন্ধে ভাববার এবং মনের কথা জানাবার। যদি কোথাও কোনো ভুল বা ভাষা জ্ঞানের অভাব থাকে, নিজ গুণে ক্ষমা করে দিয়ে শুধুমাত্র যে লক্ষ্যে পৌঁছাতে চাইছি সেটাই অনুধাবন করার জন্য আপনাদের কাছে আবেদন রইল। ক্রমবর্ধমান বিজ্ঞানের উন্নতির ফলে আমরা সাধারণ মানুষ আশা করতেই পারি যে ক্রমান্বয়ে সমাজ আরও উন্নততর হয়ে আমাদের জীবনযাত্রা একদিন এমন অবস্থায় পৌঁছবে যেখানে সমস্যা ক্রমান্বয়ে সমাজ থেকে বিলীন হয়ে আসবে। দুর্ভাগ্যবশত দেখুন, ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে পৃথিবীর সর্বত্র প্রতিনিয়ত নূতন নূতন সমস্যার সৃষ্টি বা জন্ম দিয়ে চলেছে। কোনো মতবাদ বা কোনো শাসন ব্যবস্থাই এই সমস্যার সমাধানে ব্যর্থ হচ্ছে। আজ পরীক্ষিত সত্য, একটু চিন্তা করলেই বুঝতে পারবেন, যেখানে কমিউনিজম আছে সে দেশও অর্থনৈতিক ভারসাম্যের জন্য মানুষ আত্মহনন করতে বাধ্য হচ্ছে। অত্যাধিক জনসংখ্যার চাপে দূষণের জন্য সেখানে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকারটুকু পর্যন্ত হারিয়ে ফেলতে বাধ্য হচ্ছে। যে দেশে যত বেশি জনসংখ্যা সে দেশ তত বেশি সমস্যায় জর্জরিত। পৃথিবীর আদি অবস্থায় মানুষ যখন প্রথম অনুভব করল দলবদ্ধ হয়ে বসবাসের জন্য, জনসংখ্যার নগণ্যতার জন্যই বহুদিন শোষণ বলে কোনো কথা সমাজে জন্ম নিতে পারেনি। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে সমাজ যখন চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য হারিয়ে ফেলল, ঠিক তখনই ধীরে ধীরে শুরু হলো সমাজে দুটো শ্রেণীর, যারা অন্যকে বঞ্চিত করে নিজেরা ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা করেছে তারা চিহ্নিত হলো শোষণকারী, অপর পক্ষ যারা বঞ্চিত হয়ে চলেছে তারা সমাজে চিহ্নিত হলো শোষিত হিসাবে। আমরা সকলেই জানি ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ সত্যিকারের শিক্ষার অভাব এবং শোষণকারীদের নিরলস প্রচেষ্টা বৃহত্তর বাজার তৈরি করার। যত বৃহত্তর বাজার তৈরি হবে তত বেশি উৎপাদিত পণ্যের চাহিদা বাড়বে। মূলধন কিছু সংখ্যক শোষণকারীর হাতে পুঞ্জীভূত হয়ে অর্থনৈতিক ভারসাম্যের ব্যবধান সৃষ্টি হবে।
আমার এই কথা বলার অর্থ এই নয় যে বাজারগত ব্যাপার সমাজে কোনো প্রয়োজন নেই, তা নয়। বাজারগত প্রক্রিয়া তার চাইতে অধিকতর চাহিদা শুরু হলেই শোষণের চরম অবস্থা সৃষ্টি হতে থাকে। চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য সর্বক্ষেত্রে থাকা সমাজের পক্ষে অত্যন্ত জরুরি। উপরিলিখিত চাহিদার মাপকাঠি হওয়া উচিত প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থার উপর, অর্থাৎ প্রকৃতির ভারসাম্যকে সঠিক রেখে প্রয়োজন অনুযায়ী প্রত্যেকটি দেশের উচিত তার জনসংখ্যার মাপকাঠি ঠিক করা। অন্যথায় ক্রমবর্ধমান জনসংখ্যা তার স্বাভাবিক নিয়মে সমাজের সমস্ত ব্যবস্থাকে ব্যাহত করে দিয়ে সমাজকে শোষণের চরম অবস্থায় নিয়ে যেতে বাধ্য করবে। আমাদের ভারতবর্ষ তার অন্যতম। 200 বছর স্বাধীনতার পর স্বাধীন ভারতের যারা কর্ণধার হয়ে শাসন ব্যবস্থায় উপনীত হলেন, তারা যদি প্রথম থেকেই কঠোর হাতে দেশ এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে সঠিক পদক্ষেপ নিতে পারতেন, তবে আজকের এই অবস্থার সৃষ্টি হতো না। হয়তো তারা চেষ্টা করেছিলেন, কোনো বৃহত্তর শক্তি আড়ালে থেকে তাদের প্রচেষ্টা বানচাল করে দিয়েছিলেন। পরবর্তী সময়ে ভারতবর্ষের শাসন ব্যবস্থায় কিছু কিছু ভালো প্রশাসক এসেছিলেন, এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। তারা অনেক ভালো কাজ করেছিলেন, বিজ্ঞানকে কাজে লাগিয়ে সমাজের কিছু সংখ্যক লোকের অনেক সুবিধা করে দিতে সক্ষম হয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত সমাজের অধিকাংশ মানুষকে সেই সুযোগের আওতায় আনতে আমাদের শাসকরা 70 বছর অতিবাহিত করেও ব্যর্থ হয়েছেন। এর মূলেও দায়ী প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনসংখ্যা। আমাদের ভারতবর্ষের কোথাও কোনো প্রশাসক ব্যতিক্রম সঞ্জয় গান্ধী, প্রয়াত সঞ্জয় গান্ধী, কি কখনো ভেবেছেন বা ভেবে দেখবার চেষ্টা করেছেন যে আনুমানিক প্রতিদিন জন্মগ্রহণের হার 86,453 আর মৃত্যু হার হয় 62,389, প্রতিদিন জনসংখ্যা বর্ধিত হচ্ছে 24,464, প্রতি মাসে হচ্ছে 7,33,092, এই অনুপাতে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে 88,70,080 জন। প্রতি বছর এই বিপুল সংখ্যক লোককে তাদের বসবাসের ব্যবস্থা, খাদ্য, চাকরি কোনোটাই দেওয়া সম্ভব নয়। ফলস্বরূপ কি হবে? সমাজে বেকারত্ব বাড়বে। একটা কথা আমাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত, মানুষ জন্মগ্রহণ করলে খুব স্বাভাবিক নিয়মই সে যে কোনো কিছুর বিনিময়ে বেঁচে থাকার চেষ্টা করবে। ক্রমবর্ধমান এই জনসংখ্যার মধ্যে অনেকেই বেছে নিতে বাধ্য হবেন বিভিন্ন রকম অপরাধমূলক কাজ। সুতরাং সহজেই অনুমেয় এইভাবে যতদিন যাবে সমাজ তত অধঃপতনের সেই ধাপের দিকে এগিয়ে চলবে। কোনো মানুষ কেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরও শাসনভার দিলে অপারক হয়ে রাত্রের অন্ধকারে পালিয়ে যাবে? আজকের সমাজ যে অবস্থার মধ্যে দিয়ে চলেছে তা ভাবতেও কষ্ট হয়। একটু ভাবুন তো, যে দেশে ভবিষ্যতের বাচ্চাদের দুধে ভেজাল দেওয়া হয়, জীবনদায়ী ওষুধে ভেজাল দেওয়া হয়, সে দেশের একজন সভ্য নাগরিক হিসাবে নিজেকে স্বীকার করতে আমার তো লজ্জা বোধ হয়। ভাগ্যের কি পরিহাস, আমি ভুক্তভোগী অথচ আমার কোনো প্রতিবাদের জায়গা নেই। আমাদের এই অবস্থার জন্য যেমন দায়ী শোষণকারীর সাহায্যকারী দল, কিছুটা হলেও আমরা দায়ী। সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমাদের ঘর্মমুখ হওয়া তার অন্যতম কারণ। আজ আমরা এমন একটা সামাজিক অবস্থার মধ্যে দিয়ে চলেছি যে কেউ ইচ্ছে করলেও এগিয়ে এসে কোনো ভালো কাজ করার জন্য অত সহজে সমাজে জায়গা করে নিতে পারবে না। তার কারণ, কাহাকেও ছোট না করে বাস্তবকে স্বীকার করে নিয়ে বলতে বাধ্য হচ্ছি যে দেখুন, বর্তমানে সমাজে যাদের মধ্যে কিছুটা হলেও শিক্ষা আছে তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে জন্ম নিয়ন্ত্রণ করে আনছে। অপরপক্ষে যাদের মধ্যে শিক্ষার হার এখনও অবধি পৌঁছে দিতে আমাদের শাসন ব্যবস্থা ব্যর্থ হয়েছে, তারা ক্রমান্বয়ে জনসংখ্যা এগিয়ে নিয়ে চলেছে। সমাজে এরাই আজ সংখ্যাগুরু, এরাই আজ সমাজের সর্বত্র বিরাজমান। আজ থেকে 30-35 বছর আগেও যারা শুভ বুদ্ধি সম্পন্ন, অর্থনৈতিক অবস্থা সম্পন্ন, মূল্যবোধের রাজনীতি ব্যক্তিগণ রাজনীতি করত, তারা আজ খুব কম সংখ্যক রাজনীতিতে উপস্থিত আছেন। ক্রমান্বয়ে এই শ্রেণী সমাজের সর্বস্তরে নিজেদের টিকিয়ে রাখতে না পেরে এবং আত্মসম্মান বজায় রাখবার জন্য ঘরমুখী হতে বাধ্য হচ্ছেন। অপরপক্ষে যাদের পিছনের সারিতে থাকার কথা,
তারা সামনে এসেও কিছুটা হলেও সমাজের লাগাম টানার চেষ্টা করছে। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রয়ে। এই কথাটা আজ সমাজ থেকে হারিয়ে গেছে। পরিস্থিতির চাপেই হোক বা অজ্ঞতার কারণেই হোক, এক শ্রেণী আজ রাজনীতিটাকেই জীবিকা হিসাবে গ্রহণ করেছে। এর ফল যে মারাত্মক, আজ সমাজের সকল শ্রেণীর মানুষ পলে পলে অনুভব করতে বাধ্য হচ্ছে। এই শ্রেণী অসাধ লোকের দ্বারা, আর যাই হোক আমি হলফ করে বলতে পারি, এদের দ্বারা সমাজ ক্রমান্বয়ে অব্যবস্থার শেষ ধাপে উপনীত হতে বাধ্য হবে, বাস্তবে হচ্ছেও তাই। পাঠকগণকে স্মরণ করে দেওয়ার জন্য আর একবার মনে করিয়ে দিচ্ছি, কিছুদিন আগেই স্বনামধন্য স্টিফেন হকিং এর মুখে সতর্কবাণী শোনা গিয়েছিল। তার দাবি, নানা কারণে পৃথিবী 100 বছরের বেশি আর বাসযোগ্য থাকবে না। কি কারণে হয়ে উঠবে? হকিং বলেছিলেন, সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে জনবিস্ফোরণ। মানুষের বসবাসের জায়গা থাকবে না। জলবায়ুর পরিবর্তনের ফলে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। কোনো উল্কা আছড়ে পড়তে পারে এই গ্রহের বুকে। স্টার মাস উৎসব হয়েছিল নরওয়ে ট্রন্ডহেইমে, যেখানে আলোচ্য বিষয় ছিল পৃথিবীর আয়ু। বিজ্ঞানীর বক্তব্য ছিল, এটা শুধু আমার মত নয়, বিশ্বজুড়ে গবেষকরা এমনটাই মনে করছেন। স্টার মাস উৎসবে অনেকেই কথা বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, ম্যালথাস প্রত্যেকেই জন্ম নিয়ন্ত্রণের কথা বলে গিয়েছিলেন। আমি মনে করি, ভবিষ্যতে আর কতদিন আমরা পৃথিবীর বুকে থাকতে পারবো তা নির্ভর করছে আমরা কিভাবে জনবিস্ফোরণকে কত তাড়াতাড়ি কমিয়ে আনতে পারি তার উপর। অনেক দেরি হয়ে গিয়েছে, আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রের উচিত কঠোর আইন প্রয়োগ করে প্রয়োজন অনুযায়ী জনসংখ্যা কমিয়ে আনা। মানুষ যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ তাকে বাঁচার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা খুব সাধারণ নগণ্য মাপের মানুষ, আমাদের যদি এই চেতনা থাকতে পারে তবে রাষ্ট্রনেতা এবং তার পারিষদগণের এই চেতনা অবশ্যই থাকা উচিত। সীমিত ক্ষমতায় আমাদের সমস্ত বিষয়ে বোধগম্য হলেও আমরা সহযোগিতা ছাড়া কিছুই করতে পারি না। আমি তথা বাংলা ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষজন বিশ্বাস করি, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল পার্টি কোনো শিল্পপতির অর্থ বা কোনো বৃহৎ শক্তির দ্বারা জন্মগ্রহণ করেননি। অন্যায়ের প্রতিবাদ করার জন্য, অন্যায়কে প্রতিহত করতে গিয়ে বৃহত্তর কংগ্রেসে যে প্রতিনিয়ত বাধাপ্রাপ্ত হয়ে কাজের সুবিধা এবং বাংলা তথা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৃণমূলের জন্ম হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, কেননা আপনার উপর আমাদের লক্ষ লক্ষ মানুষের আশা এবং বিশ্বাস আছে। আপনাকে আমি চিনতাম এবং জানি 1990 থেকে, অবিভক্ত কংগ্রেসে যখন অনেকেই আপনার বিরুদ্ধাচারণ করেছে, তখন আমি আমার ক্ষুদ্র ক্ষমতা নিয়ে অঞ্চলের একনিষ্ঠ কর্মীদের নিয়ে সাংবাদিক আশিস ঘোষের সহযোগিতায় আপনার পাশে থাকার চেষ্টা করেছি এবং দমদম পার্কে আপনাকে নিয়ে এসে বড় মিটিং করে অন্যান্যদের বিরাগ ভাজন হয়েছি। আসল নকল চেনার ক্ষমতা আমাদের কিছুটা হলেও ছিল, যার জন্য সেদিন পারলেও আমি আর আপনার পার্টির সৈনিক হতে পারিনি এলাকার বেনো জলের আস্পালনে। যাই হোক, সে কথা থাক, আপনাকে লক্ষ লক্ষ মানুষ যারা মনে মনে ভাবলেও তাদের মনের কথা আপনার নিকট পৌঁছে দিতে পারে না, তাদের হয়ে আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এগিয়ে এসে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করে এমন কিছু করুন যাতে পৃথিবী আগামী দিনে সময়ে এই বিপদ থেকে এবং জনবিস্ফোরণের কুফল থেকে রক্ষা পেতে পারে। আমরা যারা বৈধভাবে ভারতবর্ষে বাস করি তাদের একটাই পরিচয় হওয়া উচিত, আমরা ভারতীয়। সুতরাং এই বিষয়ে দেশ যদি মানব সভ্যতা টিকিয়ে রাখার জন্য কোনো কঠোর আইন প্রয়োগ করে তবে তা মানতে আমরা বাধ্য থাকব। এই বিষয়ে কোনো দলের স্বার্থ ও কোনো গোষ্ঠীর মেকি অজুহাত সার্বিক ক্ষতি করে দিয়ে মানব সভ্যতা যাতে বিপন্ন করে দিতে না পারে সেদিকে আপনাকে সজাগ থাকতে হবে, প্রয়োজনে কঠোরও হতে হবে। বর্তমান অবস্থায় বিকল্প কোনো রাস্তা নেই, যত শীঘ্র সম্ভব জন্ম নিয়ন্ত্রণ করে প্রকৃতির ভারসাম্য বজায় রেখে সভ্যতা থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। বর্ষীয়ান বা আজকের প্রজন্ম যারা খোঁজ খবর রাখেন তারা সকলেই জানেন,
প্রায়ত লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন, ডাক্তার বিধানচন্দ্র রায় প্রভূত ব্যক্তিগণ অনেক ভালো ভালো কাজ দেশের জন্য করে গিয়েছিলেন, তৎকালীন সময়ে দেশকে অনেক এগিয়ে দিয়েছিলেন। ক্রমবর্ধমান জনসংখ্যা কিন্তু তাদের সেই সঠিক কাজকেও সমাজ থেকে সমস্যা দূর করতে ব্যর্থ করে দিয়েছে, কারণ তারা প্রত্যেকেই জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে কোনো ভাবনা চিন্তা করেননি। সেদিন যদি তারা জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারটা মাথায় রাখতেন তবে সমাজ এই ভয়াবহ অবস্থায় অবস্থান করত না। আমরা যেন আর পূর্বসূরীদের মতো সেই ভুল না করি, অতীত থেকে শিক্ষা নিয়ে দ্রুততার সঙ্গে আপনি এই সমস্যার মোকাবিলা করবেন এই আশা নিয়ে, এবং আমরা লক্ষ লক্ষ মানুষ নীরবে নিঃশব্দে আপনার পাশে থাকার অঙ্গীকার করে প্রতীক্ষায় রইলাম। আমার ক্ষুদ্র ক্ষমতায় আমি এটুকু প্রচারের আলোয় আনলাম, কিন্তু মানুষ তথা পৃথিবীর সবচেয়েতে প্রয়োজনীয় বিষয়টি কি, বিষয়টিকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব রইল সমস্ত শ্রেণীর বুদ্ধিজীবীদের কাছে। মিডিয়া আপনাদের কথা শুনে আপনারাই পারবেন সভ্যতাকে টিকিয়ে রাখতে। পরীক্ষামূলকভাবে নিম্নলিখিত বিষয়গুলি অবিলম্বে গ্রহণ করা যাইতে পারে। এক, সেন্ট্রাল গভর্নমেন্ট অতি সত্বর আইন প্রয়োগ করিয়া বাধ্য করিবে যে দেশের স্বার্থে 18 ও 21 বছরের পরিবর্তে 20 ও 23 বছরের আগে কেহ বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারিবে না। দুই, নববিবাহিতেরা আগামী দিনে 1টির বেশি সন্তান ধারণ করিতে পারিবে না। তিন, ভারতে বসবাসকারী সমস্ত নাগরিককে এই আদেশ মানতে বাধ্য থাকবে, অন্যথায় লঙ্ঘনকারী শিশু ভারতের নাগরিক বলে বিবেচিত হইবে না। চার, পরীক্ষামূলকভাবে 5 বছর এইভাবে চলিবার পর জন্ম এবং মৃত্যুর হার বিবেচনা করিয়া পরবর্তী কর্মপন্থা ঠিক হইবে। আমরা শুনলাম নিমাইচন্দ্র বিশ্বাসের এক দীর্ঘ চিঠি, বলবো খোলা চিঠি, সবার উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে। আজ আমরা গান বা কবিতা শুনলাম না, শুনলাম এক দীর্ঘ আলোচনা, জনবিস্ফোরণ আর জনস্মৃতি সম্পর্কে। এই যে সুদীর্ঘ বক্তৃতা আমরা শুনলাম, শোনালেন নিমাইপদ বিশ্বাস। তাই আমাদের তরফ থেকে একটু ক্ষুদ্র উপহার তার জন্য, আর যারা আমাদের সঙ্গে ছিলেন, আমার মনে হয় নিমাইবাবু আমাদের সবাইকে বোধ হয় বাধ্য করলেন একটু ভাবতে। আমরা বর্তমান প্রজন্মের কথা যদি ভাবি, যদি মনে করি যে পৃথিবীকে বাসযোগ্য করে যাব আমি সেই নবজাতকের কাছে, তাই আসুন আমরা সবাই হাত ধরি, হাতে হাত মিলিয়ে বলি এ আমাদের অঙ্গীকার হোক। নমস্কার।